আপনারা দেখছেন ডিপিআরসি হাসপাতাল নিবেদিত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সাথেই আছি আমি ডক্টর মাসুমা চৌধুরী শীতল আমার সাথে স্টুডিওতে আছেন বিশিষ্ট বাদ ব্যথা ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এবং ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় বাদ ব্যথা জড়িত প্যারালাইসিস এর সমস্যা ও তার সমাধান এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি এই সম্পর্কে কথা বলছেন স্টুডিওতে আছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনারা চাইলে প্রাসঙ্গিক সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করুন স্ক্রিনে দেখানোর নাম্বারগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়া ফেসবুকের মাধ্যমে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় কথা বলছিলাম বাদ ব্যথা জনিত প্যারালাইসিস এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে এ সম্পর্কে আরেকটু আলোচনা করব আমরা বিরতির আগে কথা বলছিলাম যে রিউমাটয়েড আর্থরাইটিস এবং ফিভার যে ডিফারেন্সগুলো এবং আমাদের দর্শক ছিলেন দর্শকের প্রশ্নের উত্তরে আমরা এই সম্পর্কে বলছিলাম আরেকজন দর্শক আছেন তার প্রশ্নটা আমরা একটু নিয়ে আসি তার প্রশ্ন নিয়ে এসে আমরা এই সম্পর্কে আরেকটু বিস্তারিত শুনবো দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুনতে পাচ্ছি দর্শক প্রশ্নটি সংক্ষেপে করুন আমি আসলে আমার দেখো সমস্যাটা হচ্ছে আমি যখন সামান্য শুই আমার বাচ্চা পেটে থাকার পর থেকে এরকম হয়েছিল তো এখন আমি সামান্য পাঁচ দশ মিনিট শোয়ার পরে আমার ডান সাইডটা মন হয় যেটা লড়াইতে পারছি না আর লড়াই যে যাবে এতটা প্রচন্ড ব্যথা হয় কিন্তু অনেকক্ষণ যদি শুয়ে থাকি তখন আর সেটা হয় না কিন্তু অল্প পাঁচ দশ মিনিট শোয়ার পরে আমি আর উঠতে পারি না শোয়ার থেকে উঠতে প্রচন্ড কষ্ট হয় কমর ব্যথা করে ব্যথাটা কি পায়ের দিকে যায় না মানে অনেক ওজন হয়ে যায় মনে হয় যে দুঃখিত দর্শক সংলগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি আরেকবার চেষ্টা করুন ওনার যেটা সমস্যা আসলে যাচ্ছে যেটা হচ্ছে যেমন ওনার ডেলিভারি হওয়ার পরে এখন নতুন যে সমস্যা বাচ্চা যে পেটে থাকা অবস্থায় সমস্যা ছিল যেটা আমরা ব্রাই বলছি যে যদি আপনার প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কি হয় মেরুদণ্ডের সমস্যা এটা একেবারে কমন একটা ডিজিজ মানে সমস্যা যে যখন কনসেপ্ট করে তখন পেটের যে মানে ওজনটা বেড়ে যাওয়ার কারণে স্পাইনে যে আমাদের লাইন অফ আপনার গ্রেভিটি থাকে প্রত্যেকটা জিনিসের কিছু ইঞ্জিনিয়ারিং ব্যাপার আছে মানে মানুষের শরীরেরও কিছু ইঞ্জিনিয়ারিং মেকানিজম আছে এই মেকানিজমের সমস্যা হয় তখন কি হয় পিছনে যে মাসেল থাকে মাসেলের উপর প্রচুর প্রেসার পড়ে এবং দীর্ঘ নয় মাস পর্যন্ত মা সেটাকে মেনে নেয় বাট আফটার ডেলিভারির পর তখন দেখা যায় ওই যে সমস্যাটা তৈরি হয়েছে এবং ডেলিভারির পরে যখন আবার ওজনটা চলে গেল তখন লাইন অফ গ্রেভিটা বা শিফট হয়ে চলে গেলো স্পাইনে তো সেই ক্ষেত্রে একটা ওয়ান টাইফ ইঞ্জুরি বা সমস্যা হতে পারে যার কারণে মেরুদণ্ডে ডিস্ক প্রলাপস হতে পারে এটা একেবারেই কমন তো দর্শক আপনার এটাকে বুঝেই যাচ্ছে মেরুদণ্ডে কোথাও নার্ভ রুট কম্প্রেশন আছে বা ডিস্কের সমস্যা আছে একটা এমআরআই করলে ক্লিয়ার বোঝা যাবে এবং এখন থেকে আপনাকে দ্রুত ফিজিওথেরাপি ট্রিটমেন্ট যদি নিতে পারেন আশা করি এটা সেরে যাবে কারণ আপনি যে বলছেন পা অবশ্যই বা ভার হয়ে যায় ভার হয়ে যাওয়াটা নার্ভ রুট কম্প্রেশন থেকেই হয়ে থাকে তো আপনি অতি শীঘ্র এটা করেন আর পাশাপাশি আপনার শোয়ার ক্ষেত্রে অনেকগুলো জিনিস মেনটেন করতে হবে আপনি যদি নরম বিছানায় না শোন শোন উঁচা নিচা বিছানায় শোন সেই থেকে মেরুদণ্ড সমস্যা হতে পারে দুইটা বালিশ ব্যবহার করলে সমস্যা হতে পারে আর সর্বোপরি আপনাকে এখন একটা এমআরআই করে কনফার্ম ডায়াগনোসিস করে যদি আপনি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে এটা আশা করি আমাদের দর্শক অনেক উপকৃত হবেন কথা বলছিলাম যে রিউম্যাটিক ফিভার এন্ড রিউম্যাটয়েড আর্থ্রাইটিস সাধারণত দর্শকরা এটা খুবই ভুল করেন কিছুক্ষণ আগে আমরা আপনি সংজ্ঞায়িত করলেন যে দুটো আলাদা সাধারণত দেখা যায় রিউম্যাটিক ফিভারকে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের সাথে মিলে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে রিউম্যাটিক ফিভার হার্টের একটা ডিজিজ সেটাকে ব্যথার সাথে মিলিয়ে ফেলছে তো ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের ডিফারেন্সটা আসলে কি হয় প্রথমত এটা এইজ একটা ডিফারেন্স থাকবে যে আমরা বলছি কিশোর বয়স আর একটা হচ্ছে যুবক হওয়ার পরে দুইটা দুই দুইটা প্রেজেন্টেশন আর ওই ক্ষেত্রে জ্বর থাকবে রিউম্যাটিক ফিভারের ক্ষেত্রে গলা ব্যথা থাকবে জ্বর থাকবে জোড়ার ফুলে যেতে পারে এই জাতীয় সমস্যা হবে ফেরিং আপনার কার্ডাইটিস হইতে পারে বুকে ব্যথা হতে পারে এবং কিছু কার্ডিনাল সাইন থাকে যেমন ইরাইথেমা মার্জিনেটাম মানে জায়গায় জায়গায় একটু লাল লাল ছোপ বা গোটার মতো হতে পারে তো অনেকগুলো ক্লিনিক্যাল ফিচার আছে এবং সেটা কিছু ব্লাড টেস্ট যদি অ্যাসোটা এটা টেস্ট করি প্লাস মানে দুইটা কার্ডিনাল সাইনের সাথে এটা মিলে এটা আমাদের ডায়াগনোসিস করতো আর রিমার্টেড অ্যাথরাইটিস ইজ অ্যানাদার থিংস এই রিমার্টেড অ্যাথারাইটিসটা বেশিরভাগ ক্ষেত্রেই বিশ পঁচিশ বছর বয়স থেকে শুরু হয়ে লেট স্টেজ পর্যন্ত চলতে থাকে এই ক্ষেত্রে এটা হচ্ছে জোরার রোগ এটা হচ্ছে জেনেটিক্যাল একটা ফ্যাক্টর জড়িত রিমাটয়েড ফ্যাক্টর এটা পজিটিভ থাকে ব্লাডে যদি আমরা ব্লাড টেস্ট করি সেটা পাওয়া যায় এক্ষেত্রে জোড়ায় জোড়ায় ব্যথা হবে এবং এই ক্ষেত্রে লো গ্রেড ফিভার হবে আর ওটাতে যেমন হাই গ্রেড ফিভার হবে এটাতে লো গ্রেড ফিভার হবে বয়স একটা ফ্যাক্টর আর এই রোগের যেটা হচ্ছে আমরা ব্লাড টেস্ট সেরোলজি টেস্ট করলে খুব ইজি ডায়াগনোসিস হয়ে যায় তো দুইটা রোগের আসলে দুইটাই আপনি যেটা বলছেন এটা গুলিয়ে ফেলে মানুষ এবং অনেক সময় রুগী আমার কাছে আসে আমি হয়তো দেখি ডায়াগনোসিস করে যে রিমাটয়েড আর্থ্রাইটিস বলে ছাড় এটা যে আমি ছোটকালে বহু ফেনিসিলিন ইনজেকশন নিয়েছি আমার ছোটকাল থেকে এটা আছে আসলে ব্যাপারটা একেবারেই ভিন্ন অনেক সময় এইটা একটা ভুল ডায়াগনোসিস হয়ে থাকে আমাদের দেশে প্রায় যে রিউমার মানে কোনো বাদ ব্যথা হলে বা শারীরিক কোনো ব্যথা বেদনা হলেই বলে যে এটা রিউমেটিক ফিভার এটা একেবারেই ভ্রান্ত ধারণা এবং এই ভুলের কারণে অনেক সময় পেনিসিলিন নামক আপনার একটা অ্যান্টিবায়োটিক আছে যেটা বছরের পর বছর ইউজ করতে হয় মানে এইটার কারণে দেখা যায় এই ইঞ্জেকশনটা নিচ্ছে এটা একেবারেই ঠিক না এই ক্ষেত্রে কনফার্ম ডায়াগনোসিস খুবই জরুরি বয়স একটা ফ্যাক্টর আপনার ক্লিনিক্যাল ফিচার আর একটা ফ্যাক্টর তো এইটার সাথে এটা মানে কনফার্ম ডায়াগনোসিস করে এটা করতে পারে আর সবচেয়ে ভালো একটা দিক আছে বাংলাদেশে কিন্তু বাদ্ধর ইনস্টিটিউট আছে আমাদের জাতীয় বাদ্ধর ইনস্টিটিউট যেটা সরাদি হাসপাতালে পাশি এখানে এসে কিন্তু রোগী জানতে পারে যে তার আসলে কি রিউম্যাটিক ফিভার না রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা কিন্তু বাংলাদেশে খুবই একটা মানে একটা ভালো দিক যে আমাদের একটা ন্যাশনাল এখানে একটা ইনস্টিটিউট আছে তো এখানে আসলে আমরা কনফার্ম ডায়াগনোসিস করে ফেলতে পারি কনফার্ম ডায়াগনোসিসের মাধ্যমে দেখা যায় পরবর্তীতে ট্রিটমেন্টে যেতে পারছে একজন দর্শক আছেন স্কাইপেতে তার আমরা প্রশ্নটা শুনে আসি দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি আপনাকে প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যালো দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন আপনাকে দেখতে পাচ্ছি বাট জি আমি বলছি হ্যালো জি স্যার জি আমি শুনতে পাচ্ছি মানে রংগুলো ফুলে যায় আর প্রচন্ড ব্যথা হয় আমি হাঁটতেও পারছি না আর খুবই ব্যথা খুবই ব্যথা প্রচন্ড ব্যথা আপনার কি মাথা এবং উপরের দিকে ব্যথা অনেক হয় আমি প্রচন্ড ব্যথা দুইটা দিন মানে খুবই ব্যথা হচ্ছে আমি এর আগে ডাক্তার দেখিয়েছিলাম তারা বলছে এক্সরে করার জন্য আমি করিয়েছিলাম কিন্তু তারা বলছে যে মানে হাড় দিয়ে একটা পায়ে ফেটে গেছে আসলে আমার ব্যথাটা হচ্ছে রগে

দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন নববর্ষ সবাইকে বাংলা নববর্ষের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি মানুষের দেহের বিভিন্ন অংশের ব্যথা সংক্রান্ত তথ্য সমাধান দিয়ে তার এই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার বিষয় বাদ ব্যথাজনিত প্যারালাইসিস সংক্রান্ত সমস্যা ও তার আধুনিক চিকিৎসা পদ্ধতি এ বিষয়ে কথা বলবেন স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট দর্শক আপনার চাইলে প্রাসঙ্গিক সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও শেয়ার করতে পারেন ফেসবুকের মাধ্যমে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় শুভ নববর্ষ শুভ নববর্ষ শুরুতেই সকল দর্শক এবং যারা রোগী এবং সবারকেই আমার ডিপিআর হসপিটালের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আচ্ছা আমাদের আজকে আলোচনার বিষয় খুবই সুন্দর একটা টপিকস বাদ ব্যথা জনিত যে প্যারালাইসিস তার সমস্যা এবং তার সমাধান নিয়ে আমরা আজকে কথা বলবো শুরুতে একটু শুনবো যে বাদ ব্যথা এই জিনিসটাকে আমরা আসলে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি হ্যাঁ আসলে বাদ ব্যথা এটা একটা বিশাল শব্দ বাদ ব্যথা মানে বাতে আক্রান্ত হয়েছে এরকম কোন লোক নাই যে অথবা জানে না যে বাত সম্প্রাক বেশিরভাগ রুগী যখন কেউ ব্যথা আক্রান্ত হয় কষ্ট পায় হাঁটতে পারে না চলতে পারে না যে যদি একজন আরেকজনের জিজ্ঞাসা করে যে কি হয়েছে ওনার বাতে আক্রান্ত হয়েছে আসলে ডাক্তারি ভাষায় বাত বলতে কোনো কথা নাই এটা এই বাংলাদেশে প্রেক্ষাপটে বাত শব্দটা এটা প্রাচীনকাল থেকেই চ প্রচলিত হয়ে আসছে কেউ যদি হাঁটু ব্যথা ভুগে থাকে কেউ যদি কোমর ব্যথা ভুগে থাকে ঘাড় ব্যথা ভুগে থাকে বা অবসাদগ্রস্ততা হয়ে যায় পঙ্গুত্ব বরণ করে বলে বাতে আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়ে এখন এই অবস্থা আর ডাক্তারিতে যদি আমরা চিন্তা করি এটা বাদ বলতে আসলে আমরা রিউমাটিজম বলে থাকি বা অনেক সময় গাউটি আর্থ্রাইটিসটাকে বাত হিসাবে বলা হয় তো এই এটা আসলে বাদ ব্যথাটা একটা বিশাল শব্দ এখানে অনেকগুলা রোগ একসাথে হয়েছে যেমন আথ্রাইটিস কমন সব যে প্রবলেমগুলো আছে বিভিন্ন জনিত সমস্যা বিভিন্ন আপনার নার্ভাস সিস্টেম অকজ হওয়ার কারণে যে সকল সমস্যা তারপরে মাস্কুল স্কেলেটাল সিস্টেম অকজো হওয়ার কারণে যে সকল সমস্যা মানে লর্ডস অফ আপনার ডিজিজ যে সকল ডিজিজের কারণে একটা মানুষ শারীরিকভাবে ব্যথা অনুভূত হয় কষ্ট পায় পঙ্গুত্ব বরণ করে এই টোটাল ডিজিজগুলাকে একসাথে আমরা বাদ ব্যথা বা বাদজনিত সমস্যা বলে থাকি বাদ ব্যথাটা সবচেয়ে বেশি দেখা যায় এবং এর ক্লিনিক্যাল প্রেজেন্টেশনগুলো আসলে কি বেশিরভাগ বাদ ব্যথা রুগী আসলে একটু বয়স হলে হয়ে থাকে বা বাতে আক্রান্ত হয়েছে বলে থাকি আমরা আর্থ্রাইটিস আক্রান্ত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে বয়সজনিত বয়সের ক্ষেত্রে হয়ে থাকে Tobi. এখন আরবানাইজেশনের কারণে মডার্নাইজেশনের কারণে আমাদের অ্যাক্টিভিটির কারণে আমাদের চলাফেরার কারণে মোস্ট অফ দ্য মানুষ কিন্তু এখন কাজে কর্মব্যস্ত থাকে যে যেই কাজ করে একটা কৃষক থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেককেই কিন্তু তার তার ব্যক্তিগত কাজ এত শারীরিকভাবে পরিশ্রম করতে হয় শারীরিকভাবে কাজ করতে হয় সবাইকে এবং এক নাগারে বিভিন্ন পেশাগত কাজ করতে হয় যার কারণে এখানে ইয়াং এজও বিভিন্ন আমরা শারীরিক সমস্যাগুলো পেয়ে থাকি সেটা দেখা যায় যে পঁচিশ বছর বয়স থেকে। এখন বেশিরভাগ রুগী আমরা পাচ্ছি এবং বয়স্করা তো আছি যারা আগে থেকেই ছিল বয়সজনিত চল্লিশ শুদ্ধ নারী এবং পঞ্চাশ শুদ্ধ পুরুষ তারাই যাতে সমস্যা ভুগে থাকে আর বেশিরভাগ এখন ইয়াং কেসগুলো আমরা পাই যেমন কোমর ব্যথা রুগীগুলো বেশিরভাগ ক্ষেত্রে জব ওয়ার্কার যারা বসে কাজ করে ইভেন কি স্টুডেন্টরা মানে যারা বসে পড়ালেখা করতে হয় ঘন্টার পর ঘন্টা তাদের থেকে এবং যারা স্যানিটারি ওয়ার্কার অথবা ডে লেবারার যারা নিচে বসে পারিশ্রম খুব কাজ করে ইভেন কি যারা আমাদের বাহিরে আছে আমাদের দেশের বহু মানুষ প্রায় এক কোটির মতো জনগণ কিন্তু দেশের বাইরে কাজ করে তারা ওখানে দেখা যায় বেশিরভাগই অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক শ্রমিক পেশাজীবী যারা আছে যে নিচে বসে যারা ড্রিল মেশিনের কাজ করে ওয়ার্ল্ডিংয়ের কাজ করে এরপরে আপনার বিভিন্ন কন্ট্রাক্টারের কনস্ট্রাকশানের কাজ করে বিভিন্ন মেশিনারির চালা এরা দেখা যায় বিভিন্ন আপনার ইঞ্জুরি হয় তাদের কাজকর্ম চলাফেরার কারণে যার কারণে এই সংখ্যা বা এই মধ্যশ্রেণীর রুগী এখন কিন্তু আমাদের প্র্যাকটিসও বেড়ে গিয়েছে সারা ওয়ার্ল্ডই এখন যে আগে সবাই ভাবতো যে চল্লিশের পরে বাদ ব্যথা আক্রান্ত এখন দেখা যায় যে বিশ পঁচিশ বছর বয়সে কোমর ব্যথা নিয়ে রুগী চলে আসছে সিবিআর পেন হাঁটতে পারে না অফিস করতে কষ্ট হয় তাহলে দেখা যায় এই চেঞ্জটা কিন্তু চলে আসছে বিকজ অফ মানুষের কাজকর্মের কারণে চলাফেরার কারণে এগুলো হচ্ছে আর হচ্ছে আপনার নন যে কমিউনিকেবল ডিজিজ যেগুলো হচ্ছে যে সকল রোগের কারণে মানুষ মারা যেত মানে এক এক এরিয়াতে হাজার হাজার লোক মারা যেত এই রোগগুলো কিন্তু এখন নাই বাংলাদেশেও কিন্তু নাই কমিউনিকেবল ডিজিজ প্রায় ইরিডিকেশন হয়ে গিয়েছে অনেক ক্ষেত্রেই নাই বললেই চলে তো এই নন কমিউনিকেবল ডিজিজ না থাকার কারণে নন কমিউনিকেবল ডিজিজ মানে মানুষ এখন বেশি বছর বেঁচে থাকে গড় বৃদ্ধি পেয়েছে যার কারণে এই শারীরিক এসকল সমস্যাগুলো এখন বেশি হচ্ছে হাঁটু ব্যথা কোমর ব্যথা বিভিন্ন মাসেলে ইঞ্জুরি প্যারালাইসিস এই রুগীগুলো এখন ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে আর তাহলে বোঝা যায় যে এখন মধ্যবয়স থেকে শুরু করে বয়স্করাও বেশি ভুগে থাকে মধ্যবয়সীরও ভুগে থাকে আর বাচ্চাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে যেমন আপনার জুবেনাল আথ্রাইটিস তারপরে কি বাচ্চাদেরকে বিভিন্ন গ্রোথ পেইন যেটা অনেক সময় গ্রোথজনিত পেইন অথবা অনেক সময় তাদের কিছু ডিজিজের কারণে হতে পারে মায়োপ্যাথি মাসেল ডিজিজ অথবা আপনার পোলিও যেটা অবশ্যই ইনফেকশন ডিজিজ এটা নাই বললেই চলে বাংলাদেশে তো এই জাতীয় মানে একেবারে বাচ্চা থেকে শুরু করে বয়বৃদ্ধরা মানে এমন কোনো লোক নাই যে জীবনের কোনো না কোনো সময় বাদ ব্যথাজনিত সমস্যা ভোগে নাই আচ্ছা এই যে বলছিলেন যে বাত ব্যথা আসলে এখন দেখা যাচ্ছে যে ইয়াং এজ থেকেই হচ্ছে এর কারণটা কি আসলে ইয়াং এজ থেকেই কেন বাত ব্যথা হচ্ছে সাধারণত আমরা এটাকে মেডিকেল টার্মে বলে থাকি রিউমাটয়েড আর্থ্রাইটিস তো সাধারণত দেখা যায় দর্শক এই জিনিসটা ভুল করে থাকেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিসকে রিউমাটিক ফিভারের সাথে মিলিয়ে ফেলেন তো দুটোর মধ্যে আসলে পার্থক্য করব কিভাবে এই সম্পর্কে শুনব একজন দর্শক আছেন তার প্রশ্নটা একটু নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো

এটাকে কি আমি বাদ বলে বলবো কিনা বুঝতে পারছি না দেখাবো না আমি যদি পানিতে নামি আহ অনেক সময় যদি কোথাও ঘুরতে যাই পানিতে নামি তখন দেখা যাচ্ছি পানিতে আমার একটা আঙ্গুলের উপর আর একটা আঙ্গুল উঠে যায় মানে তখন খুবই মানে পাটা শক্ত হয়ে যায় এবং ব্যাথা করে আমি পাটা তুলতে পারি না

ওনার যেটা সমস্যা আসলে এটা ওয়ান টাইপ অফ বাত আমরা যদি বুঝাইতেই চাই আসলে বাত জাতীয় সমস্যা তো বাতের আমরা তো ইতিপূর্বে যে কজগুলো বলেছে বলেছি যে লস অফ কজ মানে কয়েক হাজার ডিজিজ একসাথে বাত বলে থেকে আমরা এছাড়া দেখা যাচ্ছে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে পঁচিশ বছর বয়স থেকে এখন দেখা যায় যে এই রোগটা দেখা রোগ সাতাশ সাতাশ তো বাতের বেশিরভাগ ক্ষেত্রে আর্থ্রেডি জনিত সমস্যা হয়ে থাকে তাছার বিভিন্ন সমস্যা হতে পারে ওনার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে কোথাও কোনো ইনজুরি জাতীয় প্রবলেম হচ্ছে কারণ হচ্ছে যদি আপনার জুতার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে মহিলারা সবাই একটু ফ্যাশনের কারণেই হোক একটু হাই হিল পরার চেষ্টা করে এবং হাই হিল পড়তে আমরা কিন্তু না করি না হিল পরার কিছু ধরন আছে সেটা দেখা যাচ্ছে একটু অ্যাডজাস্টেবল হতে হয় হ্যাঁ মানে আপনার যদি হিলের নিচের পায়ের পিছনের অংশ যদি দুই ইঞ্চি উচ্চ উচ্চতা হয় ঠিক সামনেরটাও অন্তত ন্যার আবার দুই ইঞ্চি হতে হবে দুই ইঞ্চি না হোক অন্তত দেড় ইঞ্চি হতে হবে কিন্তু সমস্যা হচ্ছে পিছনে আপনি দুই ইঞ্চি হিল ইউজ করলেন সামনে এক ইঞ্চি সামনের অংশ তাহলে আপনার যে স্পাইনাল যে মানে ফুটের যে ঘটন এই ঘটনগত প্রবলেম তৈরি হবে এবং পায়ের তলা বিভিন্ন কারণে ব্যথা হতে পারে ইঞ্জুরি হতে পারে তো দর্শক আপনার এটা এক প্রকারের বাতের সমস্যা আসলে এটা মেকানিক্যাল সমস্যা বা ইনজুরি জাতীয় সমস্যা হতে পারে আর তাছাড়া যদি বডি ক্যালসিয়াম লেভেল কমে যায় তা থেকে হতে পারে অথবা যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় এখন বাংলাদেশে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রুগী বেশি পেয়ে থাকি তো এটা আসলে ডায়াগনোসিস খুব জরুরি আপনি আপাতত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খেয়ে দেখতে পারেন পাশাপাশি আপনি যেটা বলছি জুতা জুতা যদি এই জাতীয় জুতো ইউজ করেন কারেকশন করে নিতে হবে উঁচু সফট সোলের জুতা ইউজ করতে হবে যদি উঁচু জুতো ইউজ করেন আর না হলে যে জুতো ইউজ করেন সেটা যেন সফট হতে হবে সোল আর পাশাপাশি না হলে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট না আশা করে সেরে যাবে আসলে দেখা যাচ্ছে যে জুতার ব্যাপারে এখন একটু সচেতনতা অবলম্বন করা উচিত এবং তার দেখা যাচ্ছে একজন দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত কারণ বয়স কম তারপরও বাত ব্যথা সে এক ধরনের বাত ব্যথার রোগী একজন দর্শক আছেন তার প্রশ্নটা আমরা একটু নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুনতে পাচ্ছি দর্শক প্রশ্নটি সংক্ষেপে করুন আমি একটু স্যার সাথে কথা বলবো জি আমি শুনতে পাচ্ছি স্যার এই যে আমি আজ থেকে

আপনি এর ভিতরে কি ডাক্তার দেখেন নি কোমরে যে আঘাত পেয়েছিলেন ওখানে কোনো এমআরআই বা কোনো ইনভেস্টিগেশন করেছেন জানেন ওখানে কোনো ইনজুরি হয়েছে কোনো হাড় সরে গিয়েছে যত কিছু আপনি কি জানেন না এগুলো দেখা যায় তবে আপনি ওষুধ খেয়েছিলেন প্রেসক্রিপশন সরকারি ডাক্তার দেখেছিলাম হুম আচ্ছা জি আমি ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গেই থাকুন আসলে ইঞ্জুরিজনিত সমস্যা এটা হচ্ছে পরবর্তীতে যে এই সকল ব্যথা হতে পারে কোমর ব্যথার ক্ষেত্রে উনি যেটা আঘাত পেয়েছে তো আঘাত অনেক কারণে পেতে পারে যে কোনো কারণে আঘাত পেয়ে উঁচু স্থান থেকে পড়ে যেতে পারে সবচেয়ে কমন যেটা হয় কোমরে আপনার স্পন্ডালো লিস্থিসিস খুব কমন একটা সমস্যা যে আমরা ইতিপূর্বে যেটা বারবার নিয়ে কথা বলছিলাম কোমর ব্যথা যেমন ডিক্স প্রলাপস ডিক্স প্রলাপস আর স্পন্ডালো লিস্থিসিস দুইটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট দুটো দুই ধরনের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন প্রেজেন্টেশন আসে এবং সমস্যাটা দুই ধরনের এই ক্ষেত্রে কি হবে আপনার দুইটা হাড় থাকে মেরুদণ্ডে যে 33টা ভার্টেব্রা থাকে ভার্টেব্রার এক দেখা যায় দুইটা একটার উপর একটা বসানো থাকে মাসখানে ডিক্স থাকে সেই ক্ষেত্রে হাড় বা ভার্টেব্রা স্লিপ কেটে যাবে বা লিস্থেসিস হবে যখন স্লিপ করবে তখন ইন্টারভার্টেব্রাল যে ডিক্স থাকে সেটাও কিন্তু ফেটে যেতে পারে মানে একসাথে স্পন্ডলোলিস্থেসিস রোগী কিন্তু ডিক্স প্রলাপস রোগীর চেয়ে আরো খারাপ মানে এই রোগীর ক্ষেত্রে তারপরেও দর্শক আপনার এটা একটা এম আর আই বা ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং কোমরের লাম্বাসাইক্রাল স্পাইন করে দেখতে পারেন আর সবার আগে আপনার এটা নিয়ে আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন ব্যথার ওষুধ কোনো এই রোগের চিকিৎসা না আপনি সাময়িক আমরা ডাক্তার সাহেবেরা কিছুদিনের জন্য ব্যথার ওষুধ দিয়ে থাকি তারপরেও যদি সমাধান না হয় আপনাকে কনফার্ম যে কোথায় ইঞ্জুরিটা হয়েছে সেটা এমআরআই করলে ক্লিয়ার বোঝা যাবে করার পর এটা প্রপার ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচ উইদাউট মেডিসিন ভালোভাবে আপনি যদি ফিজিওথেরাপি দিতে পারেন এটা সেরে যাবে আর আপনার পায়ের অ্যাঙ্কেলের যে কথা বলছিলেন অ্যাঙ্কেল স্প্রেইন হয়েছে বা ওখানে ব্যথা পেয়েছিলেন সেটার ক্ষেত্রেও এখন কনফার্ম ট্রিটমেন্ট দেওয়ার জন্য আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে সেক্ষেত্রে দেখে শুনে ভালো জায়গায় ফিজিওথেরাপি নিলে আশা করি সেরে যাবে আসলে এই জিনিসটা খুবই দরকার যে পরীক্ষা নিরীক্ষা যে ইনভেস্টিগেশন বা কনফার্ম ডায়াগনোসিসটা অনেক বেশি জরুরি তো আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে সাধারণত দর্শকরা দেখা যায় যে একটা ভুল প্রায় করেন যে রিউম্যাটিক ফিভার রিউম্যাটিক আর্থ্রাইটিস দুটোর মধ্যে কনফিউজ করেন তো দুটো ডিফারেন্স আমরা কিভাবে করব সে সম্পর্কে একটু শুনব অবশ্যই আসলে রিউম্যাটিক ফিভার এটা একটা ইনফেকশিয়াস ডিজিজ এটা সাধারণত কিশোর বয়স বয়সে থেকে হয় মানে বাচ্চার পরে যে কিশোর যে সাজেস নয় দশ বছর বয়সে শুরু হয় এটা ফেরিনজাইটিস বা গলায় যদি প্রদাহ টনসিলাইটিস যেটা আমরা বলি তা থেকে আস্তে আস্তে এই ডিজিজটা স্টেপ বিটা হেমোলাইটিক স্টেপটা একটা জীবাণুর কারণে এটা হয় গলা ব্যথা হবে তারপরে হাত পায়ে ব্যথা হতে পারে সেটা একেবারেই ডিফারেন্ট প্রেজেন্টেশন ক্লিনিক্যাল ফিচারটি ডিফারেন্ট প্রেজেন্টেশন এখানে কিছু কার্ডিনাল সাইনের ব্যাপার আছে যে কিছু ক্লিনিক্যাল ফিচার প্লাস আমরা কিছু ব্লাড টেস্ট করে আমাদের কনফার্ম করতো এটা কি রিউমেটিক ফিভার কিনা আর যে আপনি যেটা বলছেন রিউমাটয়েড আথ্রাইটিস এটা প্রেজেন্টেশনটা একেবারেই আলাদা এটা বাদজনিত এটা কোনো ইনফিকশুয়াস ডিজিজ না এটা হচ্ছে আপনার ইন মানে হেরিটে মানে হেরিডিটেরি বংশগত এটা আসতে পারে জিনগত সমস্যা এটা আমরা রিউমাটয়েড ফ্যাক্টর যদি টেস্ট করি ব্লাডে দেখা যায় যে এটা পজিটিভ আসে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ আসতে পারে তো এই রুগীর প্রেজেন্টেশনের এইজ শুরুই হয় বিশ পঁচিশ বছর বয়স থেকে আর ওই রুগীর সমস্যা শুরু হয় নয় দশ বছর বয়স থেকে তাহলে দুইটা এইজে কিন্তু ডিফারেন্ট রিমাটিক ফিভার আর রিমাটয়েড আর্থ্রাইট দুইটা আলাদা এই যে একটা ডিফারেন্স আছে এছাড়াও অনেক ক্লিনিক্যাল ফিচারও ডিফারেন্স আছে ফিচারও কিছু ডিফারেন্স আছে সে সম্পর্কে আমরা জানব একটা বিরতি সময় হয়ে গেছে আমরা একটা বিরতি নিয়ে আসি দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট ফিরাসটি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন ছোট্ট একটা বিরতির পর আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয়ে বাদ ব্যথা জড়িত প্যারালাইসিস এ সমস্যা ও তার আধুনিক চিকিৎসা পদ্ধতি এ সম্পর্কে কথা বলছেন বিশিষ্ট বাদ ব্যথা ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দর্শক আপনারা চাইলে প্রাসঙ্গিক সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও শেয়ার করতে পারেন ফেসবুকের মাধ্যমে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় বিরতির আগে আমাদের একজন দর্শক ছিল স্কাইপিতে তার হচ্ছে তার তিনি বলছিলেন যে তার সমস্যা হচ্ছে রগে অর্থাৎ তার রগে ব্যথা হচ্ছিল তো আসলে এটাকে আমরা মেডিকেল টার্মে কিভাবে কনভার্ট করে বলতে পারি এবং এর ট্রিটমেন্টটা কি হবে সেই সম্পর্কে কিছু আচ্ছা অবশ্যই এটা একটা মানে একটা ভালো প্রাসঙ্গিক বিষয় এসেছে যে রগে ব্যথা রোগী বলছে আসলে যারা জেনারেল মানুষ মানে যারা ডক্টর না বা মেডিকেল রিলেটেড কোনো লোক না এরা আসলে অনেক কিছু জানে না তারা তাদের মতো করে প্রেজেন্টেশন করে যে আমার রগে ব্যথা পায়ে ব্যথা হাঁটুতে বা আমার বাতে আক্রান্ত হয়েছে মানুষ মানুষের মতো কথা বলে আসলে রগ বলতে আমরা ডাক্তারি ভাষা আসলে ভাস্কুলার সিস্টেমটাকে বলে থাকি যেখানে রক্তনালী চলা মানে পাসেজ হয় বা যেখানে ব্লাড চলাচল করে আর আমরা অনেক সময় বলি যে রুগী বলে যে রগে ব্যথা কোমর থেকে রগে টান লাগছে আসলে এখানে রোগ বলতে রুগী কিন্তু যেটা বুঝিয়েছে ডাক্তারি হিসাবে এটা কিন্তু সেটা না সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট মানে এখানে বডিতে বিভিন্ন সিস্টেম আছে এই জিনিসটা মানুষ সাধারণ মানুষ তো জানবি না কারণ তারা তো এই বিষয়ে পড়ালেখা করে নেয় তো যেটা হচ্ছে একটা হচ্ছে ভাস্কুলার সিস্টেম একটা হচ্ছে মাস্কুল স্কুলেটার সিস্টেম একটা হচ্ছে নার্ভাস সিস্টেম মানে আমাদের শরীরে যে সিস্টেমগুলো আছে একটা হচ্ছে হার্ট টিস্যু যেমন হাড় জোড়া এগুলা সফট শিশুর ভিতরে আবার বিভিন্ন জিনিস আছে উনি রগ বলতে যেটা বুঝিয়েছে পায়ে হয়তো ফুলে যা পা ফুলে যেতে পারে পা টান লাগা এই জাতীয় সমস্যা হতে পারে এক্ষেত্রে ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট ওরা ডায়াগনোসিসটা আসলে ক্লিয়ার না আর আরেকটা যেটা হচ্ছে যদি রগ ফুলে যায় যেমন রক্তনালী আমরা যেটা বলি যে অনেক সময় আমাদের কাছেও আসে যে পায়ে ব্যথা হচ্ছে রক্ত নালী বেঁকে ফুলে নিয়ে আসছে বোঝাই যায় ভিজুয়ালি যেটা আমরা ডাক্তারি বাসায় ভেরিকোস ভেন বলে থাকি বা আরেকটা যেটা হতে পারে বারচাস ডিজিজ মানে এগুলো রক্তনালী রোগ মানে রক্তনালী সংক্রান্ত রোগ যা থেকেও পায়ে ব্যথা হতে পারে আর বেশি ওনার ক্ষেত্রে যেটা বলছে যে মেরুদণ্ডে অথবা এক্সরেতে সমস্যা পেয়ে পাওয়া গেছে সেটা ওনার কথায় যে রোগের সমস্যা যেটা বোঝা যায় মেরুদণ্ডে কোথাও সমস্যা বা কোমরের সমস্যা তো সেক্ষেত্রে দশক আপনাকে বলবো আপনি একটা কোমরের এমআরআই করে দেখেন এটা কনফার্ম এমআরআই করলে আপনার পায়ের সমস্যাটা ক্লিয়ার বোঝা যাবে আর এই ক্ষেত্রে আসলে ডায়াগনোসিস খুব জরুরি এটা কি রক্ত সাথে সম্পর্কযুক্ত না মাসেল ও হাড় জোড়ার সাথে সম্পর্কযুক্ত দুইটা টোটালি দুইটা আলাদা আলাদা ডিজিজ আলাদা আলাদা সমস্যা কনফার্ম ডায়াগনোসিস করেন আর এই ক্ষেত্রে কিলার কোনো ট্রিটমেন্ট না পেইন কিলার সাময়িক আপনাকে ভালো করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী কিলার খেলে আপনি স্ট্রোক করতে পারেন কিডনি ডিজিজ হতে পারে হার্ট অ্যাট্যাক হতে পারে মানে আপনি একটা মৃত্যু ঝুঁকির দিকে পড়ে যেতে পারেন কনফার্ম একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করে ট্রিটমেন্টের আশাকরিটা সেরে যাবে। একজন দর্শক আছেন তার প্রশ্নটা আমরা একটু আসি। দর্শক আসসালামু আলাইকুম আমাদের সাথে? হ্যালো। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া শুনতে পাচ্ছি দর্শক? জি দর্শক আপনারা টিভির ভলিউমটা একটু কমিয়ে নিন। জি আমার হয়েছে হিপ আচ্ছা।

বিফোর আফটার ডায়াগনোসিস এবং নষ্ট হওয়ার আগ আগে যদি কনফার্ম ফিজিওথেরাপি না দেওয়া হয় তাহলে জোড়াটা আস্তে 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 অ্যানকালোস হয়ে ইয়ে হয়ে যায় তখন কিন্তু আলটিমেটলি অপারেশন করতে হয় এবং ফিজিওথেরাপির রোল এখানে যেমন রোগের শুরুতে যেরকম আফটার অপারেশনও সেম তো দর্শক আপনাকে এই ক্ষেত্রে এখন প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এই ক্ষেত্রে বিভিন্ন প্রকার স্ট্রেসিং এক্সারসাইজ স্ট্রেন্ধেনিং এক্সারসাইজ আমরা বলি রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ বা রিহ্যাবিলিটেশন বিভিন্ন প্রসিডিউর আছে যেমন আপনার শোয়ার নিয়মটা কেমন হবে শুয়ে শুয়ে কী কী এক্সারসাইজ করবেন শোয়ার পরে উঠার পর কী কী এক্সারসাইজ করবেন ওজন কিভাবে শিফট করতে হবে এখানে কোনো ডেভাইস দরকার আছে কি না সাজেস্ট কোনো আমরা ক্রাচ দিয়ে থাকি অথবা স্টিক দিয়ে থাকি অথবা ওয়াকার দিয়ে থাকি অথবা প্যারালাল বার দিয়ে থাকি ওয়েট শিফটের ব্যাপার আছে কতটুক অ্যাঙ্গেলে আপনি মুভমেন্ট করতে পারবেন কতটুক নিচে বসতে পারবেন এই যে একটা টোটাল আপনাকে একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম করে এক্সারসাইজ করতে হবে এবং ফিজিওথেরাপি নিতে হবে এবং ফিজিওথেরাপি নিলে বাকিটা জীবন আরও খুব ভালোভাবে সুন্দরভাবে আপনি চলাফেরা করতে পারবেন এক্ষেত্রে ফিজিওথেরাপি পোস্ট অপারেটিভ খুবই অ্যাসেন্সিয়াল এবং সারা ওয়ার্ল্ডলি আফটার অপারেশন ফিজিওথেরাপি যেদিন থেকে অপারেশন হয় সেদিন থেকে চালু করে দেওয়া হয় কারণ আপনি এখন অপারেশনটা সাকসেস হবে না আনটিল আপনি প্রপার ফিজিওথেরাপি দেন আর এই ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে আপনার ভিতরে কিন্তু আলগা একটা বাটি বা একটা প্রস্তিসিস লাগানো আছে সেখানে যেখানে সেখানে ফিজিওথেরাপি দেওয়া যাবে না যদি কোনো হিট দেওয়া হয় ওখানে কোনো ইলেকট্রিসিটি পাস করানো হয় তাহলে কিন্তু আপনার অঙ্গহানিওক ঘটতে পারে এবং এই টোটাল অপারেশনটি খারাপ হয়ে যেতে পারে তো আপনি ফিজিওথেরাপি নেন আশা করি আরো ইমপ্রুভ হয়ে যাবেন সেক্ষেত্রে দক্ষ একজন ফিজিওথেরাপিস্ট অনেক বেশি জরুরি একজন দর্শক আছেন তারপরshot আমরা একটু নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছি দর্শক প্রশ্নটি সংক্ষেপে করুন আমি একটু ডাক্তার সাহেবের সাথে কথা বলবা বাবা স্টুডিওতে আছেন জি আমি শুনতে পাচ্ছি হ্যালো আমার নাম আজেদা আমি বগুড়া থেকে বলছি স্যার আমার বয়স হচ্ছে হলে আপনি 46 আচ্ছা দর্শক আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে নিন আমি 3 বছর হলে দীর্ঘ 3 বছর হলে মাঝার থেকে স্যার আমার বাম পায়ের তালা পর্যন্ত গেছে স্যার আপনি কি জানতে চান আজকে আবার হঠাৎ করে বাম হাঁটুটা ব্যথা হয়ে গেছে আজকে আমি ডাক্তারকে দেখাচ্ছি আমি

ওনার যেটা হচ্ছে মেরুদণ্ডে হার ক্ষয় হয়েছে এটা আমরা জনিত সমস্যা যেটা বলি স্পন্ডালোসিস বা অস্টিও অথ্রাইটিস তো আসলে অনেক টাইপস অস্টিও অ্যাথ্রাইটিসটা ওনার এই মেরুদণ্ডে যেটা উনি বলছে এই ডিজিটাল এক্সরেতে যেটা ধরা গেছে এবং যে মাংস বাড়ছে আসলে মাংস না এটা হচ্ছে দুই হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে বা আমরা ইন্টারভার্টেব্রাল ডিস্ক বলি এটা সেকেন্ডারি কার্টিলেস এটা হচ্ছে নরম হার বা অনেক সময় আমরা বিভিন্ন মাংস খেতে যে কুরকুরে হার যেটা থাকে ওটা মানুষের শরীরের ডিক্সটা হচ্ছে ওই জাতীয় জিনিস তো ওটা অনেক সময় বিভিন্ন কারণে মেকানিক্যাল কারণে হোক ট্রমা থেকে হোক কাজকর্ম থেকে হোক ওটা ফেটে গিয়ে নার্ভে কম্প্রেশন হয় যার কারণে ওনার কোমর থেকে পায়ে ব্যথা হচ্ছে এখন হাঁটুতেও ব্যথা হচ্ছে মানে অনেক কারণ আছে এইগুলা একটা একটা একটার পর একটা হয় তো যার কারণে ওনার রুট কম্প্রেশন হওয়ার কারণে সমস্যাটা হচ্ছে তো দর্শক এটার আপনার এখন একটা কনফার্ম কোমরের এমআরআই করে দেখতে হবে এবং আপনি মনে হচ্ছে হয়তো বিভিন্ন প্রকার ব্যথার ওষুধ খাচ্ছেন এই রোগের চিকিৎসা ব্যথার ওষুধ না এটার প্রপার এবং নব্বই ভাগ চিকিৎসা হচ্ছে প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজনে আপনাকে ফিজিওথেরাপি হসপিটালে হসপিটালাইজড হয়ে চার থেকে ছয় সপ্তাহ যদি ফিজিওথেরাপি নিতে পারেন কমপ্লিটলি ভালো হয়ে যাবে আর প্রপার ফিজিওথেরাপি যদি না হয় অথবা আপনি দীর্ঘায়িত করেন এক পর্যায়ে কিন্তু আপনাকে হয়তো অপারেশনে যেতে হবে তো আপনি শুরুতেই এখন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে কনফার্ম ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে ইনশাল্লাহ আসলে বাদ ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্বটা আসলে অপরিসীম এবং অনেক বেশি একজন দর্শক আছেন তার প্রশ্নটা আমরা একটু নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছি মোশাররফ ভাই আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যাঁ আমার মা বয়স 60 এর 65 এর মত তো যেটা হয়েছে তার আর আর আর্থ্রাইটিসের জন্য ব্যথার জন্য অনেকদিন থেকে সে চিকিৎসা করছিল বাট এখন যেটা হয়েছে ব্যথার ওষুধ খেতে খেতে ওই রিপ জয়েন্ট গুলো বা আঙ্গুল গুলো বাঁকা হয়ে গেছে এবং পা এবং হাত পা দুইটাই বাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা জি আপনি কি ডাক্তার দেখিয়েছেন এখন এখন কি জানতে চাচ্ছেন এখন আমি আমি কি কি মানে ফাদার কি করার আছে এখন আমি কি সফিল স্যারকে দেখাতে পারি কিনা ওনার কি ব্যথা আছে ওনার কি সন দিবেন কিনা ওনাকে দেখানোর জন্য জি ওনার কি ব্যথা আছে শরীরে

অথবা হিস্টারেক্টোমি করা হয় যাদের ইউটেরাস ফেলে দেওয়া হয় এবং চল্লিশ উপরে শুধু চল্লিশ না আসলে আফটার ম্যানোপাস মানে পঞ্চাশ হবে চল্লিশ হবে এই বয়সে দেখা যায় পিরিয়ড বন্ধ হয়ে যায় বেশিরভাগ মহিলারই তখন কিন্তু একটা আপনার হরমোনাল ডিফিসিয়েন্সি হয় ঘাটতি হয় এবং অস্ট্রোপোরোসিস ডেভেলপ করে এবং অস্ট্রো অ্যাথরাইটিস ডেভেলপ করে পাশাপাশি ওনার মার হতো এমনও থাকতে পারে যে অন্য কোনো অ্যাথ্রাইটিস ছিল যেমন রিমাডার অ্যাথরাইটিস থাকতে পারে স্যারোন পজিটিভ অ্যাথরাইটিস থাকতে পারে ওই সকল অ্যাথ্রাইটিস থেকেও এখন এই কনভার্ট হয়ে এখন আপনার সেকেন্ডারি অস্টোয়াথ্রেটিস ডেভেলপ করতে পারে সব মিলে রুগীর অবস্থা এখন হাড় ও জোরার বড় আকারে মেজর প্রবলেম দেখা দিয়েছে তো দর্শক আপনার এই ক্ষেত্রে আপনার মাকে আরও কিছু কনফার্ম ডায়াগনোসিস করা দরকার সাজেস্ট বিএমডি বোন মাস ডেনসিটিস টেস্ট প্রয়োজনে মেরুদণ্ডের এমআরআই করে দেখতে হবে এবং এই ক্ষেত্রে একমাত্র প্রপার ট্রিটমেন্টই হচ্ছে আপনাকে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি যদি আপনি আগে থেকে আপনার মাকে দিতে পারতেন প্রপার ওয়ে উনি ভালো থাকতো আফটার ফিজিওথেরাপি এখানে আমরা বিভিন্ন প্রকার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আলট্রাসাউন্ড থেরাপি লেজার থেরাপি অথবা ইন্টারফেরেন্সিয়াল থেরাপি বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে থাকি পাশাপাশি ডিফারেন্ট টাইপ অব থেরাপিউটিক এক্সারসাইজ এগুলো করিয়ে থাকি কিছু এক্সারসাইজ আছে আমরা রুগীকে শিখিয়ে দিই রুগী নিজেরাই সেটা করে রুগীরা ভালো থাকে আর কিছু ক্ষেত্রে আপনাকে হসপিটালাইজড হয়ে ট্রিটমেন্টটা নিতে হবে আর ওনার ক্ষেত্রে মেবি এখন অস্টোপোলোসিস ডেভেলপ করেছে এক্ষেত্রে রিপ্লেসমেন্ট থেরাপি খুবই জরুরি আপনার যদি কনফার্ম এই টেস্টগুলো করে একটা রিহাবিলিটেশন সেন্টারে স্মরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে আর আমাদের কাছে আসলে আমরা অবশ্যই আপনার মাকে চিকিৎসার ব্যবস্থা করব। আসলে আমরা আমরাও চাই যে দর্শক যারা আছেন যারা দেখছেন আজকে এস টিভিতে আমার মনে হয় যে প্রাথমিক অবস্থায় যদি রোগটাকে গুরুত্ব দেওয়া হয় তাহলে আসলে অপারেশন ছাড়াই দেখা যায় যে খুবই তাড়াতাড়ি সে সুস্থ হয়ে ওঠে আমরা একদম শেষের দিকে একটু সংক্ষেপে শুনবো যে বাদ ব্যথা থেকে আসলে পঙ্গুত্বের দিকে যেতে পারে তো শুরু থেকে যদি বাদ ব্যথাটা যদি ট্রিটমেন্ট না হয় তাহলে কি জাতীয় পঙ্গুতের দিকে যেতে পারে যে লাস্ট রুগীর থেকে বোঝা যাচ্ছে যে যেমন ওনার মা দীর্ঘদিন ব্যথার ওষুধ খাচ্ছে দেখেন প্রপার ট্রিটমেন্ট যদি না হয় সে কি করতে পারে এখন তার হাত পা গিয়েছে ওনার ভাষাই কি হয় একটা রুগী দীর্ঘদিন বাদ ব্যথা যারা ভুগে বেশিরভাগ ক্ষেত্রে আমি কোমর ব্যথা ঘর ব্যথা এবং হাঁটু ব্যথা রুগীদেরকে বলবো এরা বেশিরভাগ ক্ষেত্রে হাঁটু ব্যথা হলে আর মানে নিচে বসবে না চেয়ারে বসে নামাজ পড়ে চেয়ারে বসে নামাজ পড়লে তো আসলে যে কোনো কাজই আপনি যদি ঘরে শুয়ে শুয়ে করতে চান অবশ্যই আপনার কাছে ভালো লাগবে চেয়ারে বসে নামাজ পড়তে তো আর উঠবস করতে না এনার্জির দরকার না খুবই ভালো লাগে একদিক দিয়ে ব্যথা আর দিক দিয়ে সে ব্যথা থেকেও হয়তো চেয়ারে বসে হাঁটু ভাঙতে হয় না ব্যথাটা কম লাগে আর বসে নামাজ পড়লে তো আর একটা আরামের বিষয় তো এই দুইটা একটা ভুল জিনিস এই জাতীয় জিনিস থেকে বের হয়ে আসতে হবে মুভমেন্ট একটা মানুষের জীবনের জন্য খুবই এসেন্সিয়াল আপনার মুভমেন্ট ফর লাইফ সারা ওয়ার্ল্ডই আমরা এখন মুভমেন্টের দিকে জোর দিচ্ছি কারণ আপনি সারাদিনই কিছু কাজ করছেন চেয়ারে বসে থাকছেন অফিসিয়াল জব করতেছেন এর ভিতরে আপনার আথলেটির জনিত সমস্যার কারণে আপনি চেয়ারে বসে নামাজ পড়ছেন আপনার আপনারা হাঁটুর মুভমেন্ট নাই আপনার স্পাইনের মুভমেন্ট নেই আপনার ঘাড়ের মুভমেন্ট নাই এতে কি হবে আস্তে হতে আস্তে আপনার জোরাটা নষ্ট হয়ে যাবে এক পর্যায়ে গিয়ে আপনি চয়ারে বসেও নামাজ পড়তে পারবেন না তখন আপনি দাঁড়াতে পারবেন না ওই সময় আমার কাছে রোগী আসে দেখা যায় যে সে বলে যে স্যার এখন হাঁটু ব্যথা নেই আগে হাঁটু ব্যথা ছিল এখন আমি দাঁড়াতে পারি না দাঁড়াতে গেলে আমি পড়ে যাই শক্তি পাই না তো এই জাতীয় দেখা যায় দয়িনন্দিন কাজকর্ম করতে হবে কিন্তু তাকে দেখা যায় একটা নিয়মের মতে থাকতে হবে এক্সারসাইজ অথবা যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে অনেক ধন্যবাদ মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এসএ টেলিভিশনের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ দর্শক কথা ছিল আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে আমাদের আজকের আলোচনা বিষয় ছিল বাদ ব্যথা প্যারালাইসিস এর আধুনিক চিকিৎসা পদ্ধতি এ থেকে আজকে আমরা আলোচনা থেকে এইটুকুই ভুল বলতে পারি প্রাথমিক অবস্থায় রোগকে গুরুত্ব দিন এবং পঙ্গুত্বের অভিশাপ থেকে দূরে থাকুন আজ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সবার জীবন আনন্দে কাটুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ